সিবিআই আর সিআইডি এর কাজের মধ্যে কি কি ডিফারেন্স আছে এটা কি আপনারা জানতে চান? আর গভর্নমেন্ট চাইলেই হুট করে কেন সিবিআই এনকোয়ারি দিতে পারে না? মানে সিবিআই এনকোয়ারি ডিমান্ড ইজিলি হয় না কেন? আর সিবিআই এবং সিআইডি দুটোই তো ইনভেস্টিগেশন এজেন্সি, বাট একটা আরেকটা এজেন্সির থেকে ডিফারেন্ট কিভাবে? চলুন শুরু করা যাক। সিবিআই মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, নাম থেকেই বোঝা যাচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারে পড়ে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। আমরা যদি সিবিআই এর হিস্ট্রির দিকে একটু নজর দিই, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু প্রায় শেষের পথে 1941-এ, তখন আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশরা রুলিং করছিল। তো ব্রিটিশ গভর্নমেন্টের মনে হয়েছিল যে আমাদের ইন্ডিয়ার একটা স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট বা এসপিই এদের প্রয়োজন আছে, মানে একটা স্পেশাল পুলিশ ফোর্সের প্রয়োজন আছে যারা এই ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ঘুষ নিয়েছে বা ধরুন করাপশন করেছে, তাদের এনকোয়ারি করার জন্য। এই জন্য 1941-এ ব্রিটিশ গভর্নমেন্ট এসপিই এস্টাবলিশমেন্ট করে ফেলে। আর এরপরে যখন 1946-এ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি হচ্ছিল আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা হচ্ছিল, তখন কনস্টিটিউশনের অ্যাসেম্বলি মেম্বার যারা ছিলেন তাদের মনে হয়েছিল যে ভারত স্বাধীন হয়ে গেলে শুধু এসপি দিয়ে কাজ হবে না, কারণ এসপি ব্রিটিশ গভর্নমেন্টের প্রতি ভীষণভাবে লয়াল ছিল আর এসপি শুধু ওয়ার রিলেটেড কাজে অভ্যস্ত ছিল। তো ফাইনালি 1947-এ যখন আমরা স্বাধীন হলাম, তখন যে সরকার ছিল ওই সময়ের, তাদের মনে হয়েছিল যে আমাদেরও একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি প্রয়োজন আছে, যারা পরবর্তীকালে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে যে এমপ্লয়িরা করাপশন করবে তাদের ইনভেস্টিগেশন করতে সক্ষম হবে। তো দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী এসপি মানে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্টকে ইন্ডিয়া গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টের আন্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়, যার ফলে এসপির কাজের পরিসরটা অনেকটাই বেড়ে যায়। এরপরে যখন ইউনিয়ন টেরিটরিজ গুলো 1956-এ গঠন করা হয়, তখন এসপির কাজের পরিসরটাও অনেকটা বাড়িয়ে দেওয়া হয় এইসব ইউনিয়ন টেরিটরিজ গুলোর উপরে। এর সাথে আরো একটা ব্যাপার জুড়ে দেওয়া হয় যে যদি কোনো স্টেট কনসেন্ট মানে সম্মতি দেয় তাহলে স্টেটের কোনো ইনভেস্টিগেশনও এসপি করতে পারে। এবার আসে 1962 আর 1963 এর কথা। লেট 1963-তে সিবিআই এর নাম দেওয়া হয়। সিবিআই এর ফার্স্ট ডিরেক্টর যিনি হন লেট ডিপি কোহলি, যেখানে মিস্টার কোহলি সিবিআই কে বলেন যে সিবিআই হাইয়েস্ট স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি এবং ইন্টিগ্রিটি দিয়ে কাজ করবে। তার মানে এরা ভবিষ্যতে দেশের যে কোনো করাপশন বা এই রিলেটেড সাবজেক্টে নিরপেক্ষভাবে কাজ করবে। এর ফলে সিবিআই দেশের করাপশন আর সব ধরনের ক্রাইমের এগেনস্টে কাজ করতে পারবে। আমরা যদি সিবিআই এর কাজ দেখি, তাহলে সিবিআই এর কাজের পরিসর সময়ের সাথে সাথে অনেকটাই বেড়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিবিআই কে এক্সপোর্ট ইম্পোর্ট, ফরেন এক্সচেঞ্জ, পাসপোর্ট ফ্রডস, মানি লন্ডারিং ফ্রডস, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্রড কেসে এবং যে কোনো হাই সিজ ক্রাইম মানে সমুদ্রের মাঝখানে যেসব ক্রাইম হয় সেগুলো, বা এয়ারলাইন্স বা এই ধরনের যে কোনো ক্রাইম, ওভারঅল ইন্ডিয়া গভর্নমেন্টের যে কোনো পসিবল এরিয়ায় যে কোনো ধরনের ক্রাইম হলে সিবিআই টেক ওভার নিতে পারে। আর সিবিআই অফিসারদের কোয়ালিফিকেশন নিয়ে যদি বলা হয়, তাহলে সিবিআই এর ডিরেক্টর যিনি আছেন তিনি মোটামুটি ইন্সপেক্টর জেনারেল র্যাঙ্কেরই হয়ে থাকেন। ওনার কাজ অ্যাডমিনিস্ট্রেশন আর অর্গানাইজেশনের কাজের দেখভাল করা। আর সিবিআই এর যে কোনো অফিসার র্যাঙ্কে যারা থাকেন তারা মোটামুটি এসপি র্যাঙ্কের ওপরে যারা থাকেন সেই স্ট্যান্ডার্ডের হয়ে থাকেন। আর সুপ্রিম কোর্ট নর্মালি সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়ে থাকেন, বাট কোনো কোনো ক্ষেত্রে হাইকোর্টও সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন। এবারে আসি সিআইডি এর ব্যাপারে। সিআইডি মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এটা স্টেট জুরিসডিকশনের মধ্যে পড়ে। এর কাজ স্টেট লেভেলের যে কোনো ক্রিমিনাল অফেন্সের ইনভেস্টিগেট করা। সিআইডি কে স্টেট পুলিশের সাব ডিভিশনাল ব্রাঞ্চ হিসেবেও মানা হয়, মানে কোনো স্টেট পুলিশের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার পেছনে এই সিআইডির ভূমিকা অনেকটাই আছে। 1902-এ পুলিশ কমিশনের সাজেশনে ব্রিটিশ ফেডারেল গভর্নমেন্ট সিআইডি প্রতিষ্ঠা করেন। রায়বাহাদুর পণ্ডিত শম্ভুনাথ নামের একজন ব্যক্তি ছিলেন, যাকে ফাদার অফ ইন্ডিয়ান সিআইডি বলা হয়, কারণ ইনি সিআইডি প্রতিষ্ঠাতে আর সিআইডির কাজকর্মে দেখভাল করতে অনেক অবদান রেখেছিলেন।
1929 এ সিআইডি কে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, স্পেশাল ব্রাঞ্চ আর ক্রাইম ব্রাঞ্চ মানে সিবিসিআইডি। এবার আফটার ইন্ডিপেন্ডেন্স মানে 1947 এর পরের কথায় আসি, সিআইডি যে কোনো স্টেট গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট হিসেবে নিজেদেরকে দায়িত্ব পায়। স্টেটের যে কোনো ক্রাইম যখন লোকাল পুলিশ হ্যান্ডেল করতে পারে না বা কেস যদি হাই প্রোফাইল হয়ে যায় তখন সেই কেসটা সিআইডি কে ট্রান্সফার করে দেওয়া হয়। এটা স্টেট গভর্নমেন্টও ডিসাইড করতে পারে বা হাইকোর্টও ডিসাইড করতে পারে। আর সিআইডি হেড হিসেবে যিনি থাকেন তিনি অ্যাডিশনাল ডিজি র্যাঙ্কের একজন পুলিশ অফিসার নর্মালি হয়ে থাকেন। সিআইডির ভেরিয়াস ব্রাঞ্চ থাকে, যেমন অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং, অ্যান্টি নার্কোটিক্স, ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো, সিসিটিএনস, ফাইন্যান্সিয়াল ক্রাইমস, আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ সেলস, আইটি উইংস, ভেরিয়াস। এটা স্টেট টু স্টেট ডিপেন্ড করে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যাবাউট সিবিআই অ্যান্ড সিআইডি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।